अंडाले ईसीएल कयलाखलि अंचले फिरलो धसेर आतंक। गतकाल अंडालेर मुकुंदपुर चार नम्बर कोड़ापाड़ाय परित्यक्त खनिर काछे ई धस नामे गतकाल खनि थेके जल बेर करार जन्य पाम्प चालातेई ई विपत्ति। ई अभियोग तुले आज सकाले अस्थायी पाम्प हाउसे भांगचुर चालाय उत्तेजित जनता। स्थानीय सूत्रे खबर बेश कयेक बछर आगेई बंध हये जाय ओई कयला खनि। ईसीएल कर्तृपक्षेर प्रतिक्रिया एखोनो पर्यन्त मेलेनि। आपनादेर जानिये राखि अंडाले ईसीएल एर कयला खनि अंचले फिरलो धसेर आतंक। गतकाल अंडालेर मुकुंदपुर चार नम्बर कोड़ापाड़ाय परित्यक्त खनिर काछेई धस नामे गतकाल खनि थेके जल बेर करार जन्य पाम्प चालातेई विपत्ति। ई अभियोग तुले आज सकाले अस्थायी पाम्प हाउसे भांगचुर चालाय उत्तेजित जनता। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। মনোজ, এই মুহূর্তে এলাকায় কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে আতঙ্ক রয়েছে, তার কারণ তোমাকে যেমনটা বলছিলাম যে এই যে এই অন্ডালে হস এই রানীগঞ্জ অন্ডাল পান্ডবেশ্বর এই যে আসানসোল দুর্গাপুরের হোলি অঞ্চল এখানে ধস নিত্যদিনের ঘটনা এবং কখনো কখনো জীবনহানির ঘটনা ঘটে, তখন প্রশাসনিক স্তরে একটু এটা নিয়ে উদ্বেগ তৈরি হয়, ঘটনাস্থলে আসে তারা, তারপর আবার দেখে সেই পুনর্বাসনের কোনো ব্যবস্থা হয় না, পরস্পর পরস্পরের উপরে দায় খেলাখেলি চলে। আজকেও যে জায়গায় ধস হয়েছে তার থেকে কিছুটা দূরেই রয়েছে বসতি এবং এই পরিত্যক্ত খনির পাশে এই জায়গায় ধসে স্থায়ীভাবে মানুষের ক্ষোভ উপরে গিয়ে পড়েছে ইসিএলের উপরে এবং সেখানে যে অস্থায়ী পাম্প ঘর রয়েছে সেখানে স্থানীয়রা ভাঙচুর চালায় সেই জায়গায়, যে এই যে বন্ধ কলিয়ারির জল বার করার ফলেই ধসের ঘটনা ঘটেছে বলে তাদের দাবি। যদিও ঘটনাস্থলে ইসিএল এর কোনো আধিকারিক এখনো আসেনি, প্রশাসনিক স্তরে পুলিশ সেখানে পৌঁছেছে এবং তাদের সেই জায়গা ঘিরে রাখা হয়েছে, সেই যে ধসের জায়গা, যাতে সেখানে কোনো গবাদি পশু বা মানুষজন না যায়। সাধুই ধন্যবাদ মনোজ। নিয়োগ দুর্নীতি মামলায় নগর দায়রা আদালত এবার বিস্ফোরক দাবি করল ইডি। মানিক কুন্তল গভীর ষড়যন্ত্রে যুক্ত ছিলেন, ওএমআর শীটেও সাংকেতিক প্রশ্ন ব্যবহার করা হয়েছিল। কোন দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তা আগেই জানিয়ে দেওয়া হচ্ছে চাকরি প্রার্থীদের, বাকি প্রশ্নের উত্তর দিতে নিষেধ করা হয়েছিল, এমনই বিস্ফোরক দাবি করা হয়েছে ইডির তরফ থেকে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, বিস্তারিতভাবে জানতে চাইবো ঠিক কিভাবে এই বিষয়টা হতো। দেখো মাধুরী, আমরা দেখলাম আজকে মানিক ভট্টাচার্য গতকাল যে জামিনের আবেদন জানিয়েছিলেন তার আজকে কিন্তু ফের শুনানি হয়েছিল এবং ইডির আইনজীবীর তরফে একাধিক বিস্ফোরক দাবি করা হয়, বিস্ফোরক তথ্য পেশ করা হয়। ইডির আইনজীবী ফিরোজ এদুলজি তিনি কিন্তু আজকে দাবি করেন যে কুন্তল ঘোষ, যাকে গ্রেফতার করা হয়েছিল এবং কুন্তল ঘোষকে দফায় দফায় জেরা করে একাধিক তথ্য পাওয়া গেছে, বিস্ফোরক তথ্য পাওয়া গেছে এবং তারা জানতে পেরেছেন যে মানিক ভট্টাচার্যর সঙ্গে কুন্তল ঘোষের একটা কনস্পিরেসি ছিল, গভীরভাবে ষড়যন্ত্র করেছে দুজন মিলে। এবং কি ষড়যন্ত্র করেছে? আজকে কোর্টে দাঁড়িয়ে ইডির আইনজীবী তিনি কিন্তু সওয়াল করছেন, তথ্য পেশ করছেন যে কুন্তল ঘোষকে জেরা করে জানতে পেরেছেন তারা যে চাকরি প্রার্থীরা যারা টাকা দিত তাদের আগে থেকেই কিন্তু ওএমআর শিটের দুটো প্রশ্ন এবং সেই দুটো প্রশ্নর উত্তর বলে দেওয়া হতো এবং তাদের নির্দেশ দেওয়া হতো, তাদের বলে দেওয়া হতো যে শুধুমাত্র এই স্পেসিফিক দুটো প্রশ্নর উত্তর দিতে হবে পুরো ওএমআর শিট, বাকি ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে হবে। অর্থাৎ সাংকেতিক প্রশ্ন দুটো আগে থেকেই দিয়ে দেওয়া হতো যারা টাকা দিত এবং তাদের বলা হতো এই দুটো প্রশ্ন ছাড়া পুরো ওএমআর শিট ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে হবে, পরে আমরা বুঝে নেব। অর্থাৎ আজকে ইডির আইনজীবীর তরফে দাবি করা হলো যে কুন্তল ঘোষকে জেরা করে এই তথ্য তারা পেয়েছেন এবং এই টাকা দিয়ে যারা চাকরি পেতেন তাদের কিন্তু সাংকেতিক প্রশ্ন দিয়ে পরে ওএমআর শিট কিন্তু ফিল আপ করা হতো এবং এভাবেই কিন্তু দিনের পর দিন বেআইনিভাবে টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এছাড়া ইডির আইনজীবী আজকে কিন্তু যেটা বলছেন, দাবি করছেন যে একসময় ছিল যে পশ্চিমবঙ্গ গোটা দেশে কিন্তু গ্রেটেস্ট টিচার দিত, অর্থাৎ ভালো ভালো শিক্ষকদের দিত, এখন যেটা এই স্ক্যামের পর দেখা যাচ্ছে গোটা শিক্ষা ব্যবস্থা কিন্তু ধ্বংস হয়ে গেছে এবং আমাদের রাজ্য থেকে ছাত্রছাত্রীরা কিন্তু অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছে এবং যে ডিসকোয়ালিফাইড
ক্যান্ডিডেটরা যারা অযোগ্য প্রার্থীরা যারা কিন্তু টিচার হয়ে আজকে সমাজে কিন্তু আমাদের ছেলেদের পড়াশুনো করছে তাদের ভবিষ্যৎ অন্ধকারে যাচ্ছে। সব মিলে কিন্তু এখনও মামলা শুনানি চলছে। যে বিস্ফোরক দাবি আজকে ইডির আইনজীবীর তরফে করা হয় যে আগে থেকেই কিন্তু দুটো সাংকেতিক প্রশ্ন দিয়ে দেওয়া হতো, তাদের বলে দেওয়া হতো যারা টাকা দিত যে এই দুটো প্রশ্ন ওই আমার সিটে থাকবে, এই দুটো প্রশ্নই শুধুমাত্র অ্যাটেম্প্ট করতে হবে, বাকি ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে হবে, পরে কিন্তু ও আমার সিট। একদমই, এবং এই সাংকেতিক প্রশ্নের মাধ্যমেই বোঝা যেত কারা টাকা দিয়েছেন। মানিক কুন্তল গভীর ষড়যন্ত্রে যুক্ত ছিলেন এমনটাই বিস্ফোরক দাবি আজ করা হয়েছে ইডির তরফে। এখনকার মতো ধন্যবাদ প্রকাশ তোমায়।